আজকের ভিডিওটা আগের ভিডিওর থেকেও অনেক বেশি রসালো আর আকর্ষণীয় হতে চলেছে। কারণ আগের ভিডিওর থেকেও এই ভিডিওতে থাকছে অনেক অনেক টপিক, যেমন থাকছে বিয়ের আকর্ষণীয় অনেক তত্ত্ব যেগুলো আমার সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে। তার পাশাপাশি থাকছে শুভ বিবাহের খাওয়া দাওয়া, হাসি মজা আনন্দ, আর তার পাশাপাশি বৌভাত ও ফুলসজ্জার আরও অনেক মজাদার মশলা মাখানো টপিক। তাই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার একান্ত অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। ভিডিও দেখার পাশাপাশি তোমরা ভিডিওর শুরুতেই লাইক বাটনটা জোরে প্রেস করে দাও, এখনই, একদম ফ্রিতে। আর আগের একটা ভুল আমি এখন শুধরে নিতে চাই, বিয়েটা আমার পিসির বিয়ে নয়, আমার মাসি অর্থাৎ দোয়েল মাসির বিয়ে। আগের ভিডিওতে অনাবশ্যক ভুলের জন্য তোমাদের কাছে আমি একান্ত ক্ষমা প্রার্থী। চলো আন্না বুকে ভাট, সুইট হার্ট, লেটস স্টার্ট। বিয়ের দিন অর্থাৎ 31 জানুয়ারি আমরা সবাই গাড়ি করে পৌঁছে গিয়েছিলাম পান্ডুয়ার কিং অ্যান্ড কুইন লজে। লজের বর্ণনা খুব একটা দেব না, কারণ লজের থেকে কোনো টাকা দেয়নি, কিন্তু এইটুকু বলতেই হবে যে লজটা ছিল বেশ বড় একটা জায়গা জুড়ে এবং অ্যাম্বিয়েন্স ছিল জাস্ট ফাটাফাটি। কোনো বড় সড়ো পার্টি বা গেট টুগেদার করার জন্য বেশ খোলামেলা জায়গা জুড়ে এই লজটা। এবার আসি খাওয়া দাওয়ার স্টলের পর্বে। স্টলে ছিল আনলিমিটেড ফুচকা, চিকেন পকোড়া আর ভেজ পকোড়া, আর ছিল গরম গরম কফি। বিয়ের দিন মালা বদল থেকে সিঁদুরদান সবই ঘটেছিল খুব সুন্দরভাবে। কিন্তু দুঃখের বিষয়টা হলো যে বিয়ের দিনের খাওয়া দাওয়ার ভিডিও আমার ক্যামেরা থেকে কোনো কারণবশত পুরোপুরিভাবে ডিলিট হয়ে যায়, আমি আর পারিনি সেগুলোকে রিকভারি করতে। তাই তোমাদের জানিয়ে রাখি, বিয়ের দিনের খাওয়া দাওয়ার মধ্যে মেইন কোর্স হিসাবে ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ, আর ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই, চাটনি, পাঁপড়, রসগোল্লা এবং একটি সন্দেশ, যে সন্দেশটা আমার মানে পার্সোনালি খুব ভালো লেগেছিল। আর আমাদের কিন্তু খেতে খেতে অনেক রাত হয়ে গেছিলো, যেহেতু আমরা ছিলাম বিয়ের বাড়ির পক্ষ থেকে। তার মানে বুঝতেই পারছো, আমরা কিন্তু বিয়ে সুসম্পন্ন হওয়ার পরে আবার পান্ডুয়া যে মার মামা বাড়ি সেখানে ফিরে এসেছিলাম, অর্থাৎ বেশ রাত করেই হয়েছিল। তাই আর অত রাত্রে ভিডিও বানানোর মতন এনার্জি খুব একটা ছিল না, কিন্তু তাও কষ্ট করে বানিয়েছিলাম, কিন্তু ডিলিট হয়ে যাওয়ার জন্য আমি তোমাদের আর সেটা দেখাতে পারলাম না। বিয়ের পরের দিন বাড়ির সকলের রাতের খাবার হিসেবে ছিল গরম গরম সাদা চালের ভাত, গরম ডাল,
আলু সেদ্ধ মাখা, লাল লাল রুই মাছের ঝোল, আর ছিল লাল লাল মিষ্টি টমেটো দিয়ে কিশমিস দিয়ে ফ্রুট চাটনি। এবারে আসি সব থেকে ইন্টারেস্টিং মোমেন্ট অর্থাৎ বিয়ের তত্ত্বের ব্যাপারে। বিয়েতে সব কিছুর পাশাপাশি এই তত্ত্ব সাজানো ও ছেলে ও মেয়ে উভয়ের বাড়ি থেকে তত্ত্ব আদান প্রদানের রীতি চলে আসছে সেই প্রাচীনকালে রাজা মহারাজাদের আমল থেকে। সেই মতন এই বিয়েতেও এই নিয়মের অন্যথা হয়নি। খুবই সাধারণ জিনিসকে কী করে অসাধারণভাবে শিল্প নৈপুণ্যতার সাথে বানানো যায় সেটাই কিন্তু এই বিয়ের তত্ত্বের মাধ্যমে লক্ষ্য করা যায়। মেয়ে পক্ষ থেকে টোটাল 62টা তত্ত্বের আয়োজন করা হয়েছিল জামাই বাড়ির সকল আত্মীয়দের জন্য। তার মধ্যে ছিল অনেক ধরনের মিষ্টি, চকলেট, পারফিউম, গায়ে মাখার সাবান, শ্বশুরবাড়ির সকলের জন্য জামা, মহিলাদের জন্য শাড়ি, এছাড়াও ছিল মিষ্টি দিয়ে বানানো রঙিন মাছ, বিশালাকার প্রজাপতি। পাশাপাশি আমার ভালো লাগার জিনিসের মধ্যে ছিল কমলালেবু দিয়ে হাতে বানানো বর ও বউ, আর ছিল অনেক ধরনের লজেন্স ও ক্যাডবেরি দিয়ে বানানো সুন্দর একটা পুতুল। এই জিনিসগুলো খুবই শিল্প নৈপুণ্যতার কাজ আর খুবই ধৈর্যশীলতা ও দক্ষতার কাজ বলে আমার বেশি ভালো লেগেছে। এই তত্ত্বগুলো তোমাদের কেমন লাগলো এবং কোন কোন তত্ত্ব তোমাদের বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর ভিডিওটা দেখতে দেখতে এখনই লাইক করে না দিয়ে থাকলে এখনই জলদি লাইক করে দাও, কারণ এরপর কিন্তু আরও বড় ধামাকা অপেক্ষা করছে। কি সবাই তৈরি? তো এই হলো পাণ্ডুয়ার আপনজন যে বিয়েবাড়ি, যেখানে বৌভাত এই সেই আপনজন বিয়েবাড়ি, বেশ সুন্দর করে ডেকোরেশন করা দেখতে পাচ্ছ। নাম কিন্তু আপনজন। আমরা গাড়ি করে এই বিয়েবাড়িতে পৌঁছালাম মেয়ের বাড়ির পক্ষ থেকে সকল তত্ত্ব নিয়ে। চলো এবার গুটি গুটি পায়ে আর্য ও সঞ্চিতার বৌভাতের অনুষ্ঠানে পৌঁছানো যাক। দাঁড়াও দাঁড়াও, বিয়ে বাড়িতে ঢুকবো, কিন্তু এই মজাটাকে আরও একগুণ বাড়িয়ে দেওয়ার জন্যই কয়েকটা সুন্দর সুন্দর তুবড়ি ফাটালে কেমন হয়? আজকের এই দিনটাকে আরও বেশি স্মৃতিমধুর করে রাখতে গুটি কয়েক বিশালাকার আতশবাজি অর্থাৎ তুবড়ি ফাটানো হলো, যা আগামী দিনগুলোর মতোই চারিদিকে আলোয় আলোকিত করে তুললো। আর ফাটানো হলো 30 শটসের একটি বিশালাকার রকেট বাজি। আচ্ছা, তোমরা কারা কারা এই 30 শটসের রকেট ফাটিয়েছো বা এর ব্যাপারে জানো, জলদি একটু কমেন্ট করে বলো তো দেখি। আমার কিন্তু সেই ছোটবেলার কালী পুজোর রাতের কথা মনে পড়ে গেল এত সব বাজি ফাটানো দেখে। যদি তোমাদেরও মনে পড়ে থাকে তাহলে এখনই ভিডিওটা হোয়াটসঅ্যাপে তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও প্লিজ 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 প্লিজ। এবার আসি বিয়ে বাড়ির পর্বে। সুন্দর করে ডেকোরেশন করা ছিল আর বিয়ে বাড়িটা দুটো ফ্লোরে বিভক্ত ছিল। নিচের ফ্লোরে চলছিল খাওয়া দাওয়ার পর্ব আর টপ ফ্লোরে আত্মীয় স্বজনরা বসেছিল। নবদম্পতি ফটোগ্রাফি করে যাচ্ছিল সমস্ত আত্মীয় স্বজনের সাথে। এখানে আমাদের সমস্ত রিলেটিভসরা বসেছিল আর কেউ কেউ স্ন্যাক্স আইটেম খাচ্ছিল। ও, বলতে ভুলে গেছিলাম, স্ন্যাক্স আইটেমে ছিল চিলি চিকেন পকোড়া পুরো গরমা গরম, ভেজ বল আর গরম গরম কফি।
এই দেখো আমিও একটু ক্যাত মেরে ভিডিও করে নিলাম টুক করে। নবদম্পতির সামনে এত ভিড় ছিল যে আমি ভয়ে যেতেই পারছিলাম না, তাই দূরে চেয়ারে বসে সবটা এনজয় করছিলাম। সবাই টুকটুক করে গল্প করছিল আর আমি বেশ কিছু ফটো তোলার মতলবে ছিলাম। বাই দ্য ওয়ে, তোমরা আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো সেই সব ফটোগুলো দেখার জন্য। জলদি ফলো করো, ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দিলাম ইনস্টাগ্রাম আইডির। আর কথা না বাড়িয়ে সরাসরি চলে আসি খাওয়া দাওয়ার পর্বে। এই ছিল মেনু কার্ড, আর খেতে বসেছিলাম আমি আর মা। এবার আসি মেনু পর্বে। প্রথমে দেওয়া হলো ফাঁকা প্লেট, তারপর দেওয়া হলো ফিশ ফ্রাই। ভেটকি মাছের ফ্রাই বেশ ভালোই ছিল, সাথে ছিল কাসুন্দি আর স্যালাড, আর ছিল বাটার নান, যেটা আমি নেইনি বেশি পেট ভরে যাবে বলে। সাথে ছিল চিকেন চাপের গোটা একটা চিকেন লেগ পিস। এবার চলে আসলো মেইন কোর্স, কেশর পোলাও সাথে মটন কোরমা। তারপরেই আসলো চাটনি, পাঁপড়, নলেন রাজভোগ, চাপ সন্দেশ, আর শেষ পাতে একটা কোন আইসক্রিম। তোমাদের কোন খাবারটা দেখতে বেশি ভালো লেগেছে জলদি আমাকে কমেন্ট করে জানাও তো দেখি। সব শেষে ছিল এই পানের স্টল, বেশ সুন্দর আলো দিয়ে সাজানো ছিল এই স্টলটা। আমি এখান থেকে ট্রাই করলাম আমার জীবনের প্রথম ফায়ার পান বা আগুন পান, তাও আবার একদমই ফ্রিতে। দাদাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে নর্মালি ফায়ার পানের দাম প্রায় 50-60 টাকা, বিয়েবাড়ির দৌলতে আমি কিন্তু পুরো ফায়ার পানটাই ফ্রিতে খেতে পারলাম, তাও আবার আমার জীবনের প্রথম। তোমরা কারা কারা এরকম ফায়ার পান ট্রাই করেছো সেটা কিন্তু কমেন্টে এখনই জলদি বলে দাও ভিডিওটা পজ করে। পরের দিন সকালের ব্রেকফাস্টে খেলাম দুটো হাতে গড়া রুটি আর ফুলকপি ভাজা, সাথে ছিল একটা রসগোল্লা। এই দিয়েই পরের দিন সকালের হালকা ব্রেকফাস্টটা চটপট করে সেরে নিলাম। তো এখন মোটামুটি বাড়ি আসলাম, মানে পান্ডুয়ার যে বাড়ি। তো এর মাধ্যমে শেষ হলো আমাদের, মানে আমার যে মাসির যে বিয়ে বলেছিলাম সেই মাসির বিয়ে, এর মাধ্যমে শেষ হলো, মানে আজকে ছিল বউ ভাত, বউ ভাতের মাধ্যমেই কিন্তু সমাপ্ত হলো এই পর্বটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে পারো। আমি জানি কোনো কোনো জায়গায় আমি ফোন দিয়ে ভিডিও করেছি, কারণ সব জায়গায় তো ক্যামেরা দিয়ে পসিবল হচ্ছিলো না। খাওয়া দাওয়ার জায়গায় বুঝতেই পারছো সেখানে এতজন লোকের মাঝখানে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করবো, দ্যাট নট পসিবল, কারণ আমি তো কারো প্রমোশন করে দিচ্ছি না। তাই ভিডিওটা আমি ফোন দিয়ে করেছি। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না আমার চ্যানেলটাকে, অর ভয়েস ব্লগ ইউটিউব চ্যানেল। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স খোলা আছে, জলদি কমেন্ট করে জানাও। পাশে দিয়ে দিলাম ইনস্টাগ্রাম আইডি, অবশ্যই এসে ফলো করে দিও। ইনস্টাগ্রামে ফলো করো, এই গরিবটাকে ফলো করো ইনস্টাগ্রামে। চলো নিচ্ছি বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অর ভয়েস ব্লগ ইউটিউব চ্যানেলে। স্টে টিউন উইথ অর ভয়েস ব্লগ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। বাই।